आंदोलन चलुक तबे रोगी परिसेवा जेन ब्याहत ना हय। कलकाता मेडिकल कलेजेर आंदोलन प्रसंगे मंतव्य तृणमूलेर राज्य मुखपात्र कुणाल घोषेर। আমরা শুধু একটাই কথা বলবো, যেটাই যাই করুন রোগীদের পরিষেবা যেন ব্যাহত না হয়, এবং সরকারি জায়গা থেকে যে চিকিৎসকরা ভবিষ্যতে উঠে আসবেন তারা আবার এটাও খেয়াল রাখবেন, যেমন নির্বাচন তারা চাইছেন, তারা আগামী কয়েক বছর বাংলার স্বার্থে বাংলার গ্রামে গ্রামে বাংলার স্বাস্থ্যকেন্দ্রগুলোয় যদি মানুষের সেবা তারা করার জন্য সময় দেন আমার মনে হয় সেটা আরও ভালো হবে। এই দাবিটাও জোরদার হোক যে সরকারি কলেজ থেকে যারা পাশ করে ডাক্তার হবেন তাদের আগে আগামী কয়েক বছর গ্রামে গ্রামে শুধু পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গের মানুষকে সার্ভিস দেওয়া।